Hello, my dear parents. I hope all of you are fine, right? Okay. So, my dear parents, আমি আজকে আমাদের ShemStrokes-21 ShemStrokes book 21 number page activity-টা করাবো। মানে এই activity-টা করাবো। তার জন্য আমাদের ShemStrokes-21 glitter দরকার। আর তার সঙ্গে রাজগুর একটা photo দরকার। So, আপনারা kindly activity start হওয়ার আগে glitter আর রাজুর photo আমাদের ShemStrokes-21 দিয়ে দেবেন। আপনারা এই রাজুর photo কোন stationery shop থেকে purchase করে দিতে পারেন অথবা সেটা পসিবল না হলে আপনারা হাতে এঁকে সেটা কালার করে তারপরে কাট করে আমাদের ShemStrokes-21 দিতে পারেন। So, now my dear ShemStrokes, tell me how are you all? Okay, I am also fine. Okay. So, my dear ShemStrokes, do you know? Today we will learn a new stroke. আজকে আমরা নতুন একটা stroke শিখবো। সেই স্ট্রোকটার নাম হলো bumpy stroke. আমার সঙ্গে সঙ্গে বলো, সেই স্ট্রোকটার নাম bumpy stroke. Very good. আচ্ছা, তার জন্য তো আমাদের দেখো এই বুকটা নিয়ে রেডি হতে হবে, তাই না? এটা কোন বুক বলো আমাকে? Yes, ShemStrokes book. Very good. তাহলে এখন তোমরা সবাই ShemStrokes book আর তার সঙ্গে পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে যাও। ওকে, তোমরা রেডি হয়ে গেছো। Very good. এইবার দেখো তো এটা কোন নাম্বার? 2, 1, 21. Very good. এইবার তোমরা সবাই ShemStrokes book এ 2, 1, 21 নাম্বার পেজ ওপেন করে ফেলো। ওপেন করেছো? Very good. এইবার দেখো এইরকম একটা পেজ দেখতে পাচ্ছো, তাই না? আচ্ছা, অ্যাক্টিভিটি স্টার্ট করার আগে আমরা এর এ বাম্পি স্ট্রোকস ড্র করে নিই। কিভাবে ড্র করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইভাবে কিভাবে ড্র করছি আমি দেখো। চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে ড্র করো। আচ্ছা দেখো এখানে একটা বাম্পি স্ট্রোক রয়েছে, তাই না? চলো আমরা ফিঙ্গার দিয়ে এই বাম্পি স্ট্রোক ট্রেস করে নিই। কিভাবে ট্রেস করবে আমি বলে দিচ্ছি। মুভ আপ উইথ আ সুইং, কাম ডাউন, মুভ আপ এগেইন এন্ড কাম ডাউন, সুপ আউট এন্ড জাম্প লাইক আ ক্লাউন। চলো আমরা আরো একবার ফিঙ্গার দিয়ে এই বাম্পি স্ট্রোক ট্রেস করে নিই। এই দেখো আমি ট্রেস করে নিলাম। এইবার সবাই পেন্সিল নিয়ে নাও। পেন্সিল দিয়ে আমরা এই বাম্পি স্ট্রোক ট্রেস করে নেব। ঠিক যেরকম ভাবে ফিঙ্গার দিয়ে ট্রেস করলাম সেইভাবে পেন্সিল দিয়েও ট্রেস করে নিতে হবে। দেখো আমি তো ট্রেস করছি, তোমরাও করো আমার সঙ্গে সঙ্গে। ভেরি গুড, খুব ভালো হচ্ছে। এই দেখো আমাদের খুব কেয়ারফুলি ট্রেস করতে হবে। যদি ডটেড লাইনের বাইরে বেরিয়ে যায় তাহলে কি করবে? ইরেজ করে নেবে, নিয়ে আবার ট্রেস করবে। এই দেখো আমার এই বাম্পি স্ট্রোক ট্রেস করা হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তোমাদের হয়ে গেছে? বা ভেরি গুড। এইবার দেখো এইখানে ডটস দিয়ে কার্টেন ফেয়ার্স ড্র করা রয়েছে, তাই তো? চলো আমরা পেন্সিল দিয়ে ট্রেস করে নিই। এই দেখো আমি তো ট্রেস করে নিচ্ছি। দেখো আমি যেরকম ভাবে ট্রেস করছি সেইভাবে তোমরাও ট্রেস করো আমার সঙ্গে সঙ্গে। খুব ভালো হচ্ছে। এই দেখো, আচ্ছা দেখো এই কার্টেন ফেয়ার্স বাম্পি স্ট্রোকস ফর্ম করেছে, তাই না? তাহলে আমরা এখন এগুলো বাম্পি স্ট্রোকস ট্রেস করে নিচ্ছি, তাই না? দেখো খুব কেয়ারফুলি কিন্তু ট্রেস করতে হবে। ডটেড লাইনে বাইরে বেরিয়ে গেলে ইরেজ করে নেবে, নিয়ে আবার ট্রেস করবে। ওকে, এই দেখো তাহলে
আমরা এখন কি ড্রেস করছি? কার্টেন ফ্লেয়ার্স, তাই তো? কিভাবে ড্রেস করছি দেখো, আপ ডাউন, তাই তো? আপ ডাউন, খুব ভালো হচ্ছে, করো। এই দেখো আমার অলমোস্ট ড্রেস করা হয়ে গেছে, তাই না? এই দেখো আমি এখানে কার্টেন ফ্লেয়ার্স ট্রেস করে নিলাম পেন্সিল দিয়ে, তাই তো? আচ্ছা তোমাদের হয়ে গেছে, বাহ ভেরি গুড। তাহলে এখন আমরা এই কার্টেন ফ্লেয়ার্স তো ট্রেস করে নিলাম, এখন এই কার্টেন ফ্লেয়ার্স ডেকোরেট করে নেব। কিভাবে ডেকোরেট করব? গ্লিটার দিয়ে। সবাই গ্লিটার নিয়ে নাও, দেখো আমি যেরকম ভাবে ডেকোরেট করছি তোমরাও সেইভাবে ডেকোরেট করো। দেখো এই বাম্প স্ট্রোকের উপরে আমি একটু একটু করে এই গ্লিটার দিয়ে দিচ্ছি, তাই তো? চলো তোমরাও এরকম ভাবে গ্লিটার দিয়ে ডেকোরেট করো আমার সঙ্গে সঙ্গে। ভেরি গুড, খুব ভালো হচ্ছে। এই দেখো দেখেছো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এই দেখো আমি তো ডেকোরেট করে নিচ্ছি, তোমরাও করো। ভেরি গুড, খুব ভালো হচ্ছে। দেখো খুব কেয়ারফুলি কিন্তু করতে হবে। এই বাম্প স্ট্রোকস এর উপরেই আমাদের গ্লিটার দিয়ে ডেকোরেট করতে হবে। এই দেখো তোমাদেরটা খুব সুন্দর হচ্ছে, করো। তাহলে আমরা এখন এখানে কার্টেন ফ্লেয়ার্স ডেকোরেট করছি, তাই না? আর দেখো কত সুন্দর লাগছে, তাই তো? এই দেখো এই দেখো আমার কিন্তু আর একটুখানি বাকি আছে, তাই তো? এই দেখো আমার এই পুরো কার্টেন ফ্লেয়ার্স ডেকোরেট করা হয়ে গেছে। আচ্ছা তোমাদেরও হয়ে গেছে, বাহ ভেরি গুড। এবার মামি বাবা তোমাদেরকে রাজুর একটা ফটো দিয়েছেন না, সেই ফটোটা নিয়ে নাও। নিয়েছো? দেখো সেই ফটোটার ব্যাক সাইডে এই রকম ভাবে গ্লো লাগিয়ে নাও। গ্লু লাগিয়ে নিয়েছে তো? আচ্ছা এইবার দেখো এই ফটোটা এখানে পেস্ট করে দিচ্ছি আমি। এই দেখো পেস্ট করে দিলাম। চলো তোমরাও পেস্ট করে নাও। করেছো? বাহ ভেরি গুড। তাহলে দেখো আমরা এখানে কি করলাম, এখানে এই বাম্প স্ট্রোক ফিঙ্গার দিয়ে ট্রেস করলাম, তারপর পেন্সিল দিয়ে ট্রেস করলাম, তাই তো? তারপর এইখানে কার্টেন ফ্লেয়ার্স পেন্সিল দিয়ে ট্রেস করলাম, তারপর গ্লিটার দিয়ে ডেকোরেট করলাম, তাই তো? আর তারপরে আমরা কি করলাম, এইখানে রাজুর ফটো পেস্ট করলাম, তাই তো? ওকে, সো মাই ডিয়ার শুভ